जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आगामी 9 এপ্রিল 2022 शनिवार माता अन्नपूर्णार पूजा। আর এই মাতা অন্নপূর্ণা পূজার দিন আপনি যদি কিছুটা পরিমাণ চাল বাড়ির যদি এই বিশেষ একটি নির্দিষ্ট জায়গায় আপনি তুলে রাখতে পারেন, তাহলে মায়ের আশীর্বাদ ও কৃপায় আপনার কখনো অন্ন কষ্টের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি। কারণ বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু কিছু টোটকা বা ক্রিয়া যদি আমরা সকলে করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অখণ্ড সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। তাই আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে আপনি যদি আগামী 9 এপ্রিল 2022 শনিবার, অর্থাৎ বাংলায় 25শে চৈত্র 1428 বঙ্গাব্দে শনিবার, এই দিন হচ্ছে মা অন্নপূর্ণার পুজো, আর আপনি যদি এই দিন আপনি আপনার বাড়ির ভাড়ার ঘর থেকে কিছুটা পরিমাণ চাল আপনার বাড়ির এই নির্দিষ্ট স্থানে সরিয়ে রাখতে পারেন, তাহলে সুনিশ্চিত মায়ের আশীর্বাদ ও কৃপায় আপনার সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একই সঙ্গে একটি কথা মাথায় রাখবেন যে আমাদের সবই কিন্তু মায়ের দান। মা আমাদের দান করেন বলেই আজ আমরা এই জিনিস খেয়ে পড়ে বেঁচে আছি। তাই আজ আমি আপনাদের জানাবো যে আগামী 9 এপ্রিল শনিবার অন্নপূর্ণা পূজার দিন বিশেষ এই টোটকাটি করতে আপনারা কোনো মতেই ভুলবেন না, যার ফলে আপনার জীবনে কখনো অন্ন কষ্ট বা দারিদ্রতা কোনো কিছুই আসবে না। তাই আপনারা যদি সুখ শান্তি ও সমৃদ্ধময় জীবন যাপন করতে চান, আপনারা যদি সারা জীবন অন্নবস্ত্র বাসস্থানে পরিপূর্ণ হয়ে থাকতে চান, তাহলে এই উপায় বা ক্রিয়াটি অন্নপূর্ণা পূজার দিন অবশ্যই করুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি মাতা অন্নপূর্ণার আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে মাতা অন্নপূর্ণা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে সবার প্রথমেই বলি, বন্ধুরা অনেকেই হয়তো এই বিষয়গুলি না জেনে বুঝে সংসারে এই ভুলগুলি করে ফেলে, যার ফলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এবং দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগে না। আর আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা অবগত করাবো সেটি হলো, আপনারা এই দিন অর্থাৎ 9 এপ্রিল 2022 শনিবার মাতা অন্নপূর্ণা পূজোর দিন, আপনারা যেমন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ঠিক তেমনই এই দিন আপনার বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই, আর তা হলো, বন্ধুরা আপনারা কখনোই একটা জারের মধ্যে সমস্ত চাল ভরে রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, সংসারে বিশেষ কিছু নিয়ম রয়েছে এই চাল বা অন্নকে রাখার জন্য। আর শাস্ত্র অনুযায়ী বলা হয় যে একটি বড় জারের মধ্যে যেমন বেশি পরিমাণে চাল রাখবেন, ঠিক তেমনই আরও একটি ছোট একটি জার রাখবেন এবং তার মধ্যেও কিছুটা চাল রাখবেন। আর ওই ছোট জারটি থেকে প্রতিনিয়ত চাল আপনারা ব্যবহার করবেন রান্নার জন্যে। তাই আপনার ভাড়ার ঘরে দুটি চালের জায়গা অবশ্যই রাখতে হবে। বন্ধুরা, এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা অবগত করাবো সেটি হলো, বন্ধুরা আমরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানি যে এই চাল কখনোই শেষ হয়ে গেলে বা ফুরিয়ে গেলে কখনোই বলতে নেই যে চাল শেষ হয়ে গেছে বা আর নেই।
হ্যাঁ বন্ধুরা, এই ধরনের এমন কথাবার্তা আপনি আপনার সংসারে কখনোই বলবেন না। কারণ মনে রাখবেন যে মা লক্ষ্মীর দান কখনো শেষ হতে পারে না। তাই আপনার সংসারে যদি চাল পুড়িয়ে যায় বা শেষ হয়ে যায়, তাহলে আপনি বলবেন যে চাল বারবার অন্ত। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের তৃতীয় যে বিষয়টি অবগত করাবো সেটি হলো, বন্ধুরা, আপনি আপনার বাড়িতে যখন চালের ব্যবহার করবেন, তখন আপনি সদা সর্বদাই মাথায় রাখবেন যে আপনার বাড়িতে যে প্রধান অর্থাৎ বড় যে জারটি রয়েছে, সেই জারের চাল শেষ হবার আগেই আপনি বাজার দোকান থেকে এই চাল আবারও পুনরায় কিনে আনবেন। ওই বড় জার আপনি কখনোই শূন্য করে দেবেন না। আর যদি করেন, তাহলে আপনি এটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল এবং দারিদ্রতা নেমে আসবেই আসবে। তাই বন্ধুরা, আপনারা সদা সর্বদাই চেষ্টা করবেন আপনার ভাঁড়ারে যেন চাল সব সময় থাকে। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে বন্ধুরা, আমাদের সংসারে এমন কিছু কিছু জিনিস রয়েছে যা সংসারে থাকলে আমাদের মেনে চলতে হয়। আর আমি প্রথমেই বলি যে এই চাল কখনোই কিন্তু সন্ধ্যার পর কাউকে দিয়ে সাহায্য করবেন না। বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয় যে এই চাল যেমন মা লক্ষ্মীর দান, ঠিক তেমন এটাও বিশ্বাস করা হয় যে আপনি যদি সন্ধ্যার পর কোনো মানুষকে যদি চাল দিয়ে সাহায্য করেন বা আপনার কাছে কেউ যদি চাল চাইতে আসে আর আপনি আপনার ভাঁড়ার থেকে বার করে দিলেন, তাহলে আপনি এটুকু মনে রাখবেন যে মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহ ছেড়ে চলে যাবে। তাই সন্ধ্যার পরে চাল কাউকে ভুলেও দেবেন না। দরকার হলে আপনি তাকে কিছু টাকা দিয়ে দিন এবং দোকান থেকে কিনে নিতে বলুন, কিন্তু আপনি আপনার ভাঁড়ার ঘর থেকে চাল বার করে তাকে সাহায্য করবেন না। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যখন খেতে বসবেন বা খাবেন, তখন কিন্তু কখনোই অন্যের অবহেলা করবেন না বা অন্য নষ্ট করবেন না। বন্ধুরা, অনেকেই আছেন যারা খেতে বসে উঠে চলে যায়, আবার অনেকে আছেন অন্য প্রচুর পরিমাণে নষ্ট করেন, আবার এমনও রয়েছেন যে অন্যকে অনেকে অবহেলার চোখে দেখেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভুল করেও এই কাজগুলি করবেন না, নইলে আপনি আপনার নিজের অজান্তেই আপনার জীবনে অন্য কষ্টকে ডেকে আনবেন। ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার সংসারে নানান দিক থেকে বিভিন্ন সমস্যা লেগেই থাকবে। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের যে উপায় বা টোটকাটির কথা জানিয়ে দেব সেটি হলো, বন্ধুরা, আপনারা এই পবিত্র চৈত্র মাসের অর্থাৎ 25শে চৈত্র 1428 বঙ্গাব্দে 9ই এপ্রিল 2022 শনিবার দিন, মাতা অন্নপূর্ণার পূজার দিন, আপনি যখন আপনার বাড়িতে পুজো আরাধনা করবেন, তখন মাকে আপনারা এক মুঠো চাল মাকে অর্পণ করবেন। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনারা একই সঙ্গে মায়ের কাছে পদ্ম ফুল অর্পণ করবেন এবং একই সঙ্গে একটি হলুদের গাঁট আপনি মায়ের কাছে অর্পণ করবেন। এরপর পুজো আরাধনা সমাপ্ত হবার পর এরপর আপনি আপনার মতো করে মায়ের কাছে ফুল ফল নৈবিত দিয়ে আপনার মনের মতো করে আপনার নিষ্ঠা ও ভক্তি সহকারে আপনি মায়ের পুজো আরাধনা করবেন। এরপর পুজো আরাধনা সমাপ্ত হয়ে যাওয়ার পর আপনি যে মায়ের চরণে যে চাল আপনি অর্পণ করেছিলেন, সেই চাল একটি হলুদ কাপড়ের মধ্যে মুড়ে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ আপনার ঘরের উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকের একটি নির্দিষ্ট জায়গায় ওপরে ঝুলিয়ে রাখবেন, বা আপনি আপনার ঠাকুর ঘরের কোনো উঁচু স্থানে এই চালের পুঁটলিটাকে রেখে দিতে পারেন। বন্ধুরা, এই বিশেষ উপায় বা ক্রিয়াটি আপনারা যদি অন্নপূর্ণা পূজার দিন নিষ্ঠা ভক্তি সহকারে যদি করতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যে আপনার জীবনে মাতা অন্নপূর্ণার আশীর্বাদে কখনোই আপনার অর্থের বা অন্যের কখনোই অভাব আসবে না। মা সদা সর্বদাই সবসময় অন্ন বস্ত্র দিয়ে আপনাকে ভরিয়ে রাখবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন
এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।